আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করব আমাদের হোয়াটপ্রেস নিয়ে কাজ করতে হলে সবার আগে লোকাল সার্ভারটা রান করতে হবে তাহলে আমরা প্রথমে লোকাল সার্ভারটা রান করে ফেলি এই জন্য আমরা এই জ্যাম সার্ভারটা এই যে জ্যাম কন্ট্রোল প্যানেলটা রান করি করার পর আপনার এই যে অ্যাপাসি মাই স্কেলটা স্টার্ট করে নেবো হ্যাঁ প্রথমে আমাদের এই দুইটা রান করে নিতে হবে আমরা রান করে নিলাম মানে আমাদের লোকাল সার্ভারটা রান করে নিলাম তাহলে এখন আমরা দেখি যেহেতু আগের ভিডিওতে আমরা ওয়ার্ডপেস কিভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ডপেসে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো দেখছি আমরা দেখব দেখবো ওয়ার্ডপেসের সম্পর্কে মানে মানে সম্পর্কে আলোচনা করব আমরা তাহলে শুরু করা যাক প্রথমে আমাদেরকে আমাদের মেইন ওয়েবসাইটে যাইতে হলে মানে আমাদের লোকাল ওয়েবসাইটে যাইতে হলে আমাদেরকে ওই যে আমাদের যে সার্ভার নেম সার্ভার নেম লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের এই যে পোর্টফোলিও ফোল্ডার নেম আমাদের ফোল্ডার নেম ছিল পোর্টফোলিও আমি দেখায় আমরা এটা কই কই রাখছিলাম এখানে যাবেন লোকাল আমাদের এখানে ছিল লোকাল ডেক্সিতে জ্যাম্প ছিল এইসটি ডক্স এসে ছিল এই যে পোর্টফোলিওতে এখানে আমরা ওয়ার্ডপেসটা ইনস্টল করছিলাম এখানে আমরা ওয়ার্ডপেসটা ইনস্টল করছিলাম এখানে ওয়ার্ডপ্রেসের সব ফোল্ডার গুলো এখানে আছে এই জন্য আমাদেরকে মানে এইটা এই ফোল্ডারটা রান করাইতে হইলে প্রথমে সার্ভারের নেম পরে আপনার এই যে ফোল্ডারের নেম তাহলে আমাদের ওই ওয়েবসাইটটা চলে আসবে চলে আসবে আর আপনার যদি এই জ্যাম সার্ভারটা রান না থাকে তাহলে কিন্তু এটা আসবে না দেখেন আমরা যদি স্টপ করে দিই তাহলে আপনার এই সার্ভারটা এটা কিন্তু আর আসবে না এটা কিন্তু ঘুরতেছে মানে আসবে না মানে ওটা খুঁজে পাইতেছে না সে মানে এটা কিন্তু ওটা সার্ভারে রাখছে তাহলে এটা আপনি আবার যদি রান করেন রান করলে আপনি এই জিনিসটা আসবে যেটা ডেভেলপ করেন সে ডেভেল চলে আসবে এইটা আমরা আমরা এখন এইটা ড্যাশবোর্ডে যাব আমাদের আজকের আলোচনার বিষয় হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বিষয় সম্পর্কে গুলো জানবো মানে ড্যাশবোর্ডের মেনু সম্পর্কে জানবো ওয়ার্ডপ্রেসের যে আরো ডিটেল এগুলো আছে বেসিক কিছু জিনিস জিনিসগুলো সম্পর্কে জানবো আমরা এজন্য ওয়ার্ডপ্রেস এর আমাদের আগে ড্যাশবোর্ডে ঢুকতে হলে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে মানে আপনাকে লগইন করে আপনার ড্যাশবোর্ডে যাইতে হবে এজন্য ডাব্লিউপি অ্যাডমিন লিখলাম এখন বলছিলাম এখানে একটা ইউজার নেম থাকে একটা পাসওয়ার্ড থাকে আমাদের ইউজার নেম ছিল কি পোর্টফোলিও আর পাসওয়ার্ডও ছিল পোর্টফোলিও এই জন্য সম্ভবত আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে হবে এটা ভুল হইলে আর মানে ঢুকবে না অ্যাডমিন হওয়ার পরে আমাদের মূল ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম এটা ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড থেকে আমরা ওয়ার্ডপ্রেসের সাইটগুলো ওয়েবসাইটগুলো কন্ট্রোল করব এটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আর এটা হলো ওয়ার্ডপ্রেসের ফন্টেন্ট হুম এখানে মূল ওয়েবসাইটটা এখানে শো করবে আর কি যাই হোক আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিমটা আছে ওই ওই থিমটা এখানে শো করতেছে আমরা ওই থিমেই কাজ করবো আর কি আমরা এখন শুরু করা শুরু করে দেই এই যে লেফটে দেখেন লেফটে কিন্তু ওয়ার্ডপ্রেসের কিছু অফিশিয়াল লিংক আছে যেমন এখানে কিছু ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা পাবেন হোয়াটপেসে কি কি ফিচার আপডেট হয়েছে আবার এই ফিচারগুলো ওয়ার্ডপ্রেস ওয়ার্ড যেতে ক্লিক করলে আপনি ইয়াতে যাবেন ওয়ার্ডপ্রেসের অফিশিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন আপনারা হুম এখানে জাস্ট দেখবেন ওয়ার্ডপ্রেস জিনিসটা কেমন মানে জিনিসগুলো মানে সবগুলো আস্তে আস্তে সবগুলো দেখবেন ঘাটবেন প্রথম অবস্থায় সব আস্তে আস্তে ঘাটবেন ঘাটতে শিখবেন মানে আপনার এগুলা হলো দেখতে দেখতে শিখবেন না প্রথম অবস্থায় একটু আহ জিনিসগুলো নতুন মনে হবে তবে দেখতে দেখতে পুরাতন হিসেবে হ্যাঁ তারপরে আপনার মিনুতে এই যে ডকুমেন্টেশনে যাবেন এই ডকুমেন্টেশনে ওয়ার্ডপেস এর অনেক জিনিস আছে এই জিনিসগুলো আসলে এগুলো জানতে হবে ওয়ার্ডপেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো আপনাকে জানতেই হবে যেমন হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস ওয়ার্কিং উইথ থিম রাইট এ ইন কন্ট্রিবিউট টু ডেভেলপমেন্ট হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে যে এই ফাইলগুলো ক্লিক করে করে আপনি এই ওয়েবসাইটগুলোতে লিঙ্কগুলোতে যাবেন এগুলো পড়বেন সময় করে এই জিনিসগুলো পড়বেন যেহেতু আমরা এখন বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করতেছি আস্তে আস্তে শিখবেন আমরা আমরা আস্তে আস্তে আমরা অ্যাডভান্স জিনিসগুলোতে চলে যাব হম আপনারা মানে এই জিনিসগুলো আস্তে ধীরে দেখবেন হম প্রতিদিন একটু একটু করে দেখলে আপনাদের জন্য জিনিসগুলো সহজ হয়ে যাবে হুম তারপরে আপনার এখানে আরো কিছু লিঙ্ক আছে জিনিসগুলো দেখবেন এগুলো অফিসিয়াল লিঙ্ক হ্যাঁ সাপোর্ট ফিডব্যাক সাপোর্ট ফিডব্যাক এই জিনিসগুলো আছে জিনিসগুলো দেখবেন আপনারা তো এখন এটা তো গেল আমাদের আপনার হলো ব্যাক এন্ড মানে হট পেজের ড্যাশবোর্ড হুম এটা হলো আমাদের ড্যাশবোর্ড তাহলে এখন আপনাদের এই যে যে এখানে আমাদের জন্য ফ্রন্ট এন্ডে যাইতে হয় মূল ওয়েবসাইটে সেখানে এখানে ক্লিক করুন এ আইকনের উপর এখানে কন্ট্রোল এ লেফট কন্ট্রোল লেফট মাউজের লেফট বাটনটা ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে আসলেন হুম এভাবে এই এই আইকনটা কাজ এই আইকনটা কাজ হইল আপনার শর্টকাট আইকন এই আইকনটা দিয়ে আপনি খুব সহজেই ফ্রন্ট এন্ডে যাইতে পারতেছেন এই জন্য এই আইকনটা দেওয়া হুম তারপর এই আইকনটার কাজ হলো আপনার হোয়াটপেসের যে কয়টা ধরেন আপনার ওয়ার্ডপ্রেসে অনেকগুলো প্লাগইন থাকবে এক সময় অনেকগুলো থিম থাকবে ওই প্লাগিনগুলার ওই ফ্রি প্লাগইন ইউজ করব প্রিমিয়াম প্লাগইন ইউজ করব বা আমরা ফ্রি থিম ইউজ করবো বা ফ্রি পেইড থিম ইউজ করবো ওই জিনিসগুলো আপডেট আসছে কি না ওই আপডেটগুলো শো করে আর কি কারণ ডে বাই ডে ওয়ার্ড প্লেস কিন্তু নিয়ে আসে বা যারা প্লাগ ইন ডেভেলপার যারা থিম ডেভেলপার ওরা নতুন নতুন ফিচার নিয়ে আসে এই জন্য ওই আপডেটগুলো চলে আসলে এখানে শো করায় যে এই প্লাগ আপডেট দিতে হবে বা এই থিম আপডেট দিতে হবে হুম এই আইকনটার কাজ হলো এই আপডেটের কাজ আর কি মানে কয়টা আপডেট আসছে ওই জিনিসটা শো করবে আর কি হ্যাঁ এখন আমাদের এই আইকনটা এই আইকনটার কাজ অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করবো এই মানে এই লেট মিনু আলোচনা করলে এই জিনিসগুলো হয়ে যাবে এই জন্য আমি তখন মানে বলবো পোস্টের কাজ কি মিডিয়ার কাজ কি পেজের কাজ কি ইউজারের কাজ কি হ্যাঁ এই আইকনটা থাকে আপাতত তারপরে দেখেন রাইটে একটা আছে অ্যাডমিন এই অ্যাডমিনের মাধ্যমে আপনি লগ আউট করতে পারবেন আপনি যে যে ঢুকে আসেন এই যে মেনু বারটা আছে এটা চাইলে আপনি লগ আউট করতে পারবেন লগ আউট করলে চলে যাবে হুম লগ আউট করে চলে যাবে তারপর আপনি যে এখান থেকে আপনার এডিট প্রোফাইল করতে পারবেন মানে আপনার যে প্রোফাইলটা আছে যে ইউজারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটাতে আপনার এ চেঞ্জ করতে পারবেন এখানে ওয়েবসাইট এখানে আপনার ইনফো বায়োগ্রাফিক্যাল ইনফো এখানে প্রোফাইল পিকচার এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন মানে এটার মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবেন হুম এই লো উপরের আইকন টপ বার আইকনের কাজ ড্যাশবোর্ডের আরকি যেটা বললাম ওয়ার্ডপ্রেস এটা হোম এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে দুইটা সাব মেনু পাবেন ড্যাশবোর্ডের ভিতর হোম আর আপডেট আর যেটা বললাম আপডেট যদি থিম প্লাগইন আসে সেই জিনিসটা এখানে শো করাবে হুম আর এই ড্যাশ বোর্ডের হোমে কিছু বেসিক জিনিস আছে শর্টকাট রয়েছে আপনি কাজ করতে পারবেন কাজের সুবিধারতে এই জিনিসটা দেওয়া হয়েছে কি যেমন ধরেন এখানে আপনার কাস্টমাইজ ইউর সাইট আপনি যদি এই বাটনটাতে ক্লিক করেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস হুম আর একটা জিনিস মিসিং হয় মিস হয়ে গেল দেখাচ্ছে এই যে দেখেন এখানে স্ক্রিন অপশন আছে আর কিন্তু হেল্প আছে হুম ওই যে দেখাইলাম ডকুমেন্টেশন ড্যাশবোর্ড সাপোর্ট এই যে অফিসিয়াল কিছু লিঙ্ক আছে এই জিনিসগুলোতে আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনটা পরে ফেলতে পারেন মানে ওয়ার্ডপ্রেসের কোড জিনিসগুলো কোড সম্পর্কে ধারণা আসবে আর ওয়ার্ডপ্রেসের কোড ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার ধারণা আসবে হম এই জিনিসগুলো অবশ্যই লাগবে জিনিসগুলো আপনারা শিখবেন আস্তে আস্তে আবার তোমাদের বেসিক জিনিসগুলো শেষ হইলে আমরা ওই জিনিসগুলোতে অ্যাডভান্স তারপরে আপনার মানে কোড ডেভেলপমেন্ট থিম ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সব বিষয়ে আলোচনা করবো আমরা হ্যাঁ কন্টেন্ট এই জিনিসগুলো আপনার এখানে দেওয়া আছে আর স্ক্রিন অপশনে কি আছে দেখেন স্ক্রিন অপশনে প্রত্যেকটা পেজে স্ক্রিন অপশন পাবে এই স্ক্রিন অপশানের মাধ্যমে পেজের কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণ করা যায় মানে অনেক জিনিস হাইড রাখা যায় অনেক শো করা যায় যেমন এই স্ক্রিনশট শটে দেখেন কি কি সাইট হেলথ স্ট্যাটাস এট এ গ্ল্যান্স অ্যাক্টিভিটি কুইক ড্রাফট তারপরে এই জিনিসগুলো আছে না আপনারা দেখেন এখানে ওয়েলকাম অপশন এই ওয়েলকাম একটা অপশন আছে দেখেন এখানে যদি ক্লিক করি চেক বক্সে এখানে চলে গেল মানে এইটা এই স্ক্রিন অপশনের কাজ হলো আপনি স্ক্রিনে কি কি রাখবেন স্ক্রিনে কি কি হাইট রাখবেন অথবা স্ক্রিনে কি কি শো রাখবেন ওই জিনিসটা করা তাহলে এখানে আপনার এই চেক বক্সে ক্লিক করা মানে হাইড হয়ে গেল আমাদের এখানে ক্লিক করা মানে আপনার শো করা আপনার যে সাইড হেলথ স্ট্যাটাস এই যে এই অপশনটা সাইড হেলথ স্ট্যাটাস চাইল্ড এটা আপনি যাচ্ছেন রাখবেন না তাহলে এটা চলে গেল আপনি এ গ্ল্যান্স এটা রাখবেন না এই অপশনটা তাহলে এটা চলে যাবে আপনি চাচ্ছেন অ্যাক্টিভিটি রাখবেন না এই অপশনটা চলে গেল আপনার ড্রাফটটা রাখবেন না এটা চলে গেল আপনি চাচ্ছেন এই ইভেন্ট নিউজ মানে যে আপনার ইভেন্ট নিউজ আছে মানে লেটেস্ট ওয়ার্ডপ্রেস মিট আপ কোথায় ওয়ার্ডপ্রেস লেটেস্ট আপডেট ওই নিউজগুলো এখানে আসে আর কি ব্লগগুলো আসে এখানে আপনি চাচ্ছেন রাখবেন না রাখলাম না ওয়েলকাম রাখুন মানে দেখেন স্ক্রিন অপশন মাধ্যমে কিন্তু আমরা সব হাইড করে রাখলাম প্রত্যেকটা পেজে পেজ ভেজে কিন্তু স্ক্রিন অপশনটা আলাদা হয় পোস্ট পেজে একরকম আছে আপনার এটা ড্যাশবোর্ডের হোম পেজ আর কি মেইন আর কি যাই হোক পোস্ট পেজের স্ক্রিন অপশন আলাদা আপনার মিডিয়ার আলাদা পেজের আলাদা প্রত্যেকটা স্ক্রিন অপশন আলাদা যাই হোক ওয়েলকামটাও লাগবে ওয়ার্ডপ্রেস নিউজটা ইম্পর্টেন্ট ড্রাফ্ট অপশন এটা ড্রাফ্টের কাজ হলো কি আপনার কোনো কিছু করলে এই হয়ে থাকে তারপরে আপনার এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বলতে আপনার যে কয়টা কমেন্টস আসছে পোস্টে ওই জিনিসগুলো শো করে একটা গ্ল্যান্সের অপশন ওই সেম আপনি কয়টা পোস্ট আসছে কয়টা পেজ আছে কয়টা কমেন্ট আছে আপনি কি থিম ইউজ করতেছেন আপনি ভার্সন কত ওই জিনিসটা এখানে শো করে আর কি সাইল্ড হেলথ স্ট্যাটাস এই জিনিসটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের মানে হেলথ স্ট্যাটাসটা বোঝা যায় কয়টা ওয়েবসাইট আপনার আপডেট দিতে হবে এরকম কিছু বা আপনার প্লাগ সিকিউরিটি কিনা আপনার ওয়েবসাইট হেলথ কিনা মানে সিকিউরিটি কত কিনা জিনিসটা শো করে আর কি এখানে যাই হোক এই বেসিক জিনিসটুকু জানলাম এখন আমরা এইটুকু জানি কাস্টমাইজ গেট স্টার্টেড হুম কাস্টমাইজ ইউর সাইট দেখেন এখানে এটাতে ক্লিক করলে আপনি এখানে আপনার ওয়েবসাইটটাও কাস্টমাইজ করতে পারবেন মানে কিছু ডিফল্ট অপশন আছে ওগুলো আপনি করতে পারবেন এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন আর কি কিছু এক্সট্রা পেজ আসছে ওগুলো একটু ডিলিট করে দেয় না ঠিকই আছে যাই হোক এখানে আপনার এর মাধ্যমে কিছু আপনি করতে হবে আপডেট করতে পারবেন আপনার ওয়েবসাইট এখানে পোস্ট পোস্ট পেস্ট ঠিক আছে হ্যাঁ তাহলে আপনারা চাইলে এই এটার মাধ্যমে আপনার এটা কিন্তু একটা ওয়ার্ড পেজের ডিফল্ট পেজ হুম ডিফল্ট পেজ এই পেজটা আপনার ব্লক পেজ হিসেবে অ্যাবাউট দি সাইট এটা একটা ওয়ার্ড পেজের ডিফল্ট পেজ যাই হোক অ্যাবাউট ব্লক হোম যাই হোক অ্যাবাউট ব্লক আমরা ব্লকটারে ইয়া করে সেটিং রিডিং থাক সমস্যা নাই যখন আমরা এই মাধ্যমে আপনার আমরা ওয়ার্ড প্রেস এর সাইটে মানে এই যে অনেক কিছু চেঞ্জ করতে পারি সাইট আইডেন্টিটি এই যে আপনি এখানে এই জিনিসগুলো আমরা পরে দেখব হ্যাঁ একটু পরে আলোচনা করব এই জিনিসগুলো প্রথম অবস্থায় হয়তো কম বুঝবেন এই জন্য জিনিসগুলো নিয়ে পরে আলোচনা করবো আমরা ড্যাশবোর্ড টা নিয়ে আলোচনা করি এটা হলো এই কাস্টমাইজ মাধ্যমে আপনার ওয়েবসাইট এর অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন মানে ধরেন ফুটার আপনি ফুটের ফুটারটা কন্ট্রোল করতে পারবেন মেনুটা কন্ট্রোল করতে পারবেন আপনি আইকন ফেভিকন লোগো ব্যাকগ্রাউন্ড কালার অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন তবে কাস্টমাইজ উপর আমি টোটাল একটা ভিডিও নিয়ে আসবো তো ওই জন্য ওখানে আমি ডিটেল আলোচনা করবো আপাতত আমি ড্যাশবোর্ডের বেসিক সম্পর্কে আলোচনা করে তা আপাতত বেসিক সম্পর্কে জানেন হম বেসিক সম্পর্কে জানার পর আমরা জিনিসটা শিখবো বুঝতে পারছেন কাস্টমাইজেশন এই কাস্টমাইজের উপর আলাদা ভিডিও বানাবো এইটা বললাম তো সাইড আইড ইন্ডির মাধ্যমে আপনি যে সাব টাইটেলগুলো চেঞ্জ করতে পারবেন ট্যাগ চেঞ্জ করতে পারবেন ফেভিকন চেঞ্জ করতে পারবেন লোগো আপলোড করতে পারবেন কালার ব্যাকগ্রাউন্ড কালার হেডার ফুডার কালার নিয়ন্ত্রণ করতে পারবেন তার থিম অপশন থিম অপশন আপনার যে হেডার সারসেরি এমন অনেক কিছু কন্ট্রোল করা যায় ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায় মানে আপনার কিছু ডিফল্ট অপশন বানানো আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যায় কাস্টমাইজার উপরে আর কি আপনি সিএসএস দিলে এখানে দিতে পারবেন এখানে সিএসএস দিলে পুরো ওয়েবসাইটে কাজ করবে তবে আমি কাস্টমাইজার উপর পুরো একটা ভিডিও আনব ওখানে ডিটেইল আলোচনা করব এই জন্য আপাতত আমরা ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করে যাক এটা গেল রাইট ইউর ব্লগ ফার্স্ট আপনি যদি এখানে আপনার ব্লগ পোস্ট করতে চান বা নিউজ পোস্ট করতে চান মানে আপনি যদি কোন পোস্ট করতে চান এখানে আইসে সহজেই কিন্তু আইসে এখানে পোস্ট করতে পারবেন মানে যে ব্লগ পোস্ট যাকে হয় এখানে ক্লিক করলে আপনি পোস্ট করতে পারবেন ধরেন আমাদের পোস্ট নাম্বার টু পোস্ট টু হুম পোস্ট টু এখানে কিছু কন্টেন্ট দিয়ে সাপোজ লরেন ধরেন কিছু দামি কন্টেন্ট দেব আমরা এই যে কিছু দামি কন্টেন্ট দেব আমরা এটা পোস্ট করতেছি सपोजার এই যে পোস্ট করতেছি এখানে পাবলিশ দিলে পাবলিশ হবে আবার আপনার সাথে ইমেজটা দিবেন ইমেজটা এখানে দেওয়া যায় সরাসরি ফুল স্ক্রিন না দিয়ে আপনার এখানে আমরা এটা করব হুম এখানে দিলে আপনি যে ইমেজ দেওয়ার অপশনটা চালু আছে এই যে এখানে এখানে দিলে ইমেজটা চালু আছে ধরুন একটা ইমেজ দেই আমরা 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 একটা ব্লগ পোস্ট করতেছি মানে জাস্ট জানতেছি কিভাবে পোস্ট করতে হয় হ্যাঁ এই ব্লগ পোস্টে আপনি যে এখানে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন এই যে এখানে ধরেন ক্যাটাগরি হন এখানে ক্যাটাগরি ওয়ান মানে জাস্ট পোস্ট করতে পারবেন আমি জাস্ট বেসিক দেখাচ্ছি আমি ডিটেল আলোচনা করবো যাই হোক তারপরে এখানে আপনি ইমেজ শো করতে এখানে কয়টা মানে ওয়ার্ড শো করবে আপনার হোম পেজে ডিসকাশন এখানে কমেন্ট অ্যালাউ থাকবে কি না পোস্ট অ্যাট্রিবিউট এই জিনিসগুলো আর কি এখানে আছে যাই পাবলিশ দিলে আপনার পোস্টটা পাবলিশড হবে আর এখানে আপনি দেখেন পোস্ট আমরা যেটা করলাম এই যে পোস্টটা পাবলিশ হয়েছে হুম

হোম পেজ তে আপনার কোনটা হবে ইওর লেটেস্ট পোস্ট মানে ব্লগ পেজটা হোম পেজ হবে না আপনি কোন পেজ হোম পেজ বানাতে যাচ্ছেন নতুন কোন যে পেজ ক্রিয়েট করতেছেন ওইটা হোম পেজ হবে হুম এটা আর কি এখান থেকে মানে আপনার পুরো ওয়েবসাইটটাও কন্ট্রোল করা যায় যে এটা তাহলে ম্যানেজ ম্যানেজ উইজেট এটার মাধ্যমে আপনি উইজেট কন্ট্রোল করতে পারবেন ওখানে আপনার মানে এই আপনি উইজেট কন্ট্রোল করতে হলে অ্যাপিয়ারেন্স এসে উইজেট আসতে হবে সেই জিনিসটা আপনি সরাসরি এখানে নিয়ে আসলো তারপরে আপনি এখানে ম্যানেজ মেনু করতে পারবেন মানে মেনুটাও কন্ট্রোল করতে পারবেন এখান থেকে এখান থেকে আসলে অ্যাপিয়েন্সে মেনুতে আসলে মেনুটা কন্ট্রোল করা যায় কিন্তু এখানে আসলে আপনি ওখান থেকেও কন্ট্রোল করতে পারবেন মানে এই আইকনগুলো হলো শর্টকাট আইকন মানে কাজের সুবিধার্থে এই জিনিসগুলো দেওয়া আছে হুম আপনি এখান থেকেও অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন মানে ধরেন আপনি শর্টকাট কাজ করার জন্য হম তারপরে এই আইকোন টা হল সাইট আপনার ওয়েবসাইট টা কেমন এই জিনিসটা এখানে শো করতেছে আমাদের ওয়েবসাইটটা টা যেহেতু ব্লক পেজ দিচ্ছি সেহেতু কোনো পেজ বানায় এই জন্য আমাদের ওয়েবসাইট টালে আপনার এই এটা মোটামুটি ড্যাশ বোর্ডের মানে ওয়েলকাম পেজ তারপরে আমরা পরের পরের ওয়েবসাইটে পোস্ট সম্পর্কে ডিটেল আলোচনা করব আশা করি সবাই ভালো থাকবেন